প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন থেকে আপনাদেরকে কোনো প্রকার ভিডিও দিচ্ছি না কোনো প্রকার আপডেট দিচ্ছি না এতটাই শরীর খারাপ থাকে কথা বলার মতো আর মোট পাওয়া যায় না সারা দিন রোজা রেখে আমি নর্মালি ভিডিও তৈরি করি একেবারেই বিকালবেলা দেখতে পাচ্ছেন সূর্য ঢলে যাবে এরকম একটা সময় আমি ভিডিও তৈরি করি সকালবেলাও দেখা যায় ঘুমের মধ্যে চলে যায় আবার দুপুরবেলা প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে যায় যার কারণে জমিতে আসাই পসিবল হয় না আবার অন্যদিকে এই যে এই বিকেলবেলা মানে অর্থাৎ এই যে আসর নামাজ পড়ে জমিতে আসলাম এরকম একটা সময়ও কিন্তু কথা বলার মতো যে একটা মুড কথা বলার যে একটা এনার্জি সেই মুড এবং এনার্জি কোনোটাই কিন্তু থাকে না যার কারণে কোনো প্রকার ভিডিও কিন্তু দিচ্ছি না তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত আর আমার সামনে দেখতে পাচ্ছেন রড মিনিকের ধান আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বের হইতেছে মোটামুটিভাবে বের হওয়া শুরু করছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বের হয়ে শেষ হয় নাই তো যাই হোক আপনারা হয়তো জানেন যে সারা দেশেই তাপমাত্রা কিন্তু ব্যাপক হারে কিন্তু বেড়ে গেছে কিছু কিছু অঞ্চলে আপনার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছে চৌত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা চলতেছে আবার কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে আপনার তাপমাত্রা একটু কমই রয়েছে কম বলা যাবে না ধরে নিতে হবে তাপমাত্রা কিন্তু বেড়েই চলতেছে তো এইরকম তাপমাত্রা কিন্তু আরও দুই তিন দিন কিন্তু থাকবে পূর্বাভাসে জানা গেছে এরকমভাবে তাপমাত্রা আরও বাড়তে পারে আটত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি চলে যেতে পারে তাপমাত্রা কিছু কিছু অঞ্চলে আবার কিছু কিছু অঞ্চলে রয়েছে আবার আর একটু বেশিও হতে পারে তো এই যে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু ধান গাছের জন্য এই সময়টাতে এই যে দেখেন ধান বের হচ্ছে বা বের হয়ে গেছে অথবা কিছু কিছু ধান রয়েছে যেগুলো কাস্থুর এই যেমন এই পাশের ধানগুলো একেবারে কাস্থুর মানে গর্ভ অবস্থায় আছে আপনার ধানগুলো আবার এই পাশের ধানগুলো কিন্তু বের হয়ে গেছে কয়েকদিন পরে ফুল পরাগাম শুরু হতে শুরু করবে আর পুরাপুরি ভাবে কিন্তু বের হয় নাই তো যাই হোক এই সময়টাতে কিন্তু ধান গাছের জন্য তাপমাত্রা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময়টাতে তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা যদি বেড়ে যায় আবার রাতের তাপমাত্রা যদি আবার কমে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধান গাছের জন্য ব্যাপকভাবে কিন্তু ক্ষতি হতে পারে বিশেষ করে ধান গাছের ব্লাস্ট হওয়ার চান্স থাকে ধান গাছের শীষ মরে যাওয়ার চান্স থাকে ধানের চিটিটা কিন্তু বৃদ্ধি হতে পারে এই সময়টাতে যদি আপনার তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনার এখন প্রায় পনেরো ছয়টা বাজতেছে অর্থাৎ সন্ধ্যা একটু করে শুরু হবে সূর্যের কিরণ কিন্তু এখনও তেমনভাবে কিন্তু কমে নাই মনে হচ্ছে আরও তাপমাত্রা কিন্তু বাড়বে তো এই যে তাপমাত্রা বাড়তেছে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে হবে জমিতে কোনোভাবে পানির ঘাটতি দেওয়া যাবে না যেমন এই যে দেখেন এইগুলো নিচু জমি এগুলো থেকে পানির কোনো ঘাটতি নাই যথেষ্ট পরিমাণ পানি আছে। আর শেষ পর্যন্ত এগুলো পানি আরও দেখা যায় আর কয়েকদিন গেলে পানি আরও বাড়বে যদি বৃষ্টি হয় দেখা যাবে এগুলো আরও প্রচুর পরিমাণ পানি বাড়বে তো আপনাদের যারা নিচু জমি বাদ দিয়ে যাদের উঁচু জমি রয়েছে যেমন এই যে এরকম জমি নর্মালি এই জমি থেকে কিন্তু এই জমিগুলো একটু উঁচু জমি তো এই টাইপের জমিগুলোতে যাতে পানির সংকট বা পানি যাতে কোনোভাবেই শুকে না যায় যেহেতু আবহাওয়া এখন একটু চড়া যাচ্ছে মানে তাপমাত্রা একটু বাড়তে যাচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু পানির সংকট পানি শূন্যতা কোনোভাবেই দেওয়া যাবে না জমিতে তাহলে কিন্তু আপনার ধানের ব্লাস্ট হওয়ার চান্স থাকবে সে সঙ্গে যদি ব্লাস্ট নাও হয় তো সেই ক্ষেত্রে আপনার ধান অধিক মাত্রায় চিটে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে পাশাপাশি আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনার জমিতে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যেমন বাইরের নাটিভ রয়েছে আপনার অটোক্রপের রোপার রয়েছে তারপর আপনার নাফকোর সেলটিমা রয়েছে আপনার নাভারা রয়েছে অটক রোপের নাভারা রয়েছে এছাড়াও আপনারা বাজারে পাবেন সিনজেন্টার এমিস্টার টপ বা সিল্জেন্ডার ফিলিয়া পাবেন বাজারে এই ধরনের সতর্কনাশক এই সকল সতর্কনাশক আপনারা মাত্রা অনুযায়ী ঠিক বিকেলবেলা অথবা সকালবেলা মাত্রা অনুযায়ী আপনারা আপনাদের জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিবেন ঘন মানে ট্যাঙ্কি বেশি করে মাত্রা মাত্রা ঠিক রেখে ট্যাঙ্কি বেশি করে আপনারা ধান গাছ ভিজিয়ে একবারে সুন্দর করে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন এই সময়টাতে যদি ব্যবহার করেন এই ভালো মানের ছত্রাকনাশক তো সেই ক্ষেত্রে আপনার এই যে তাপমাত্রা যে হুট করে বেড়ে যাচ্ছে তাপমাত্রা যে আবার হুট করে রাতের তাপমাত্রা কমে যাচ্ছে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে অথবা রাতের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিস পঁচিশ ডিগ্রি উপরে চলে যাচ্ছে তো এই যে তাপমাত্রা যে আপ ডাউন করতেছে বা বেড়েই যাচ্ছে তো এই তাপমাত্রাকে আপনারা নিয়ন্ত্রণে করবে যদি আপনারা এই এই সময়টাতে যদি একটা ভালো মানের শতকনাশক ব্যবহার করে এতে করে দেখা যাবে আপনার ধান গাছের ফলন বৃদ্ধির পাশাপাশি আপনাকে ধান চিটে মুক্ত করতেও কিন্তু সহায়তা করবে সেই সঙ্গে আপনার ব্লাস্ট থেকে রক্ষা করবে তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে আমাদের সর্বশেষ আপডেট কিছু কিছু সাদা শীষ বের হচ্ছে তো যেগুলো সাদা শীষ বের হচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ধান মাজরা পোকায় কেটে ফেলছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মাজরা পোকা সমানভাবে কেটে ফেলছে যার কারণে আপনার শীষ শীষটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সাদা হয়ে বের হচ্ছে তো এই যে আমরা এই যে এত পরিমাণ ভালো এত পরিমাণ কীটনাশক ব্যবহার করি তারপরও এই যে এরকমভাবে সাদা শীষ কিন্তু বের হয় টুকিটাকে বের হচ্ছে এই যেমন এখানে আমি একটা পাইলাম আবার ওই যে ওই পাশে একটা মানে বের হতেও পারতেছে না সাদা শীষ এই যে বের হয়ে গেছে এই যে এইখানে কেটে দিছে এই যে দেখেন এই কালো যে স্পটটা দেখতে পাচ্ছেন এই কালো স্পটের মধ্যে কেটে দিছে আবার এইখানেও কেটে দিছে যার কারণে এই যে শীষটা কিন্তু মানে এখনও কাঁচা অবস্থায় আছে আর কয়েকদিন গেলে কিন্তু এরকম কালারের রূপ নেবে তো যাই হোক মোটামুটিভাবে মাথা পোকার প্রকোপ কিন্তু আছে দেখা যাচ্ছে তো আপনারা যারা এই সময়টাতে মাজরা পোকার ওষুধ দিতে যাচ্ছেন চাইলে দিতে পারেন আপনারা যদি ছত্রাকনাশকের পাশাপাশি আরেকটা ভালো মানের একটা কীটনাশক দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সাদা সাদাশিষ বের হওয়া কিন্তু অনেকটাই থামিয়ে দিবে। তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক পরে ভিডিওটি অন করলাম অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেক ধরনের উপকার আসবে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই যারা ধান চাষি ভাই রয়েছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন